এই উত্তরের জেলা কুড়িগ্রামে কিন্তু ব্যাপক পরিমাণ মরিচ চাষ হয়েছে। এই অঞ্চলের মানুষ কিন্তু এই মরিচ চাষের পাশাপাশি বিভিন্ন ফসল ফলে কিন্তু তারা এই লাভবান হচ্ছেন, পাশাপাশি পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা ভালোভাবেই কিন্তু জীবন জীবিকা নির্বাহ করে আসছেন। তো এই আমি উত্তরের জেলা কুড়িগ্রামে বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে এই অঞ্চলে এবার আবহাওয়া অনুকূল থাকায় কিন্তু মরিচের বাম্পার ফলন হয়েছে। পাশাপাশি যেমনটি আপনাকে জানিয়ে দিতে চাচ্ছিলাম যে এই গত 15 দিন থেকে কিন্তু টানা মরিচের একদম ঝাঁঝে কিন্তু একদম কৃষকরা লাভবান হলো, কিন্তু এই মরিচ যারা ক্রয় করছে এবং প্রতিনিয়ত তারা কিন্তু একটু মানে বিপাকে পড়েছেন। কারণ এই গত টানা 15 দিন থেকে কিন্তু এই বাজারগুলোতে আমরা খোঁজ নিয়েছি 80 থেকে 100 টাকা কেজি দরে কিন্তু মরিচ কেজি প্রতি বিক্রি করছে। আর এই অঞ্চলের কিন্তু অধিকাংশ চাষি কিন্তু এই কৃষির উপর নির্ভরশীল। আমি এই মুহূর্তে অবস্থান করতেছি যে উত্তরের জেলা একবারে সীমান্ত ঘেঁষা এলাকা, এটি নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি এলাকায়। এই মরিচ খেতে আমি অবস্থান করতেছি যে এখানে সে বাম্পার ফলন হয়েছে মরিচ এবং দাম পেয়ে কিন্তু এখানকার চাষিরা অনেক খুশি। আমি একজন চাষির সঙ্গে কথা বলবো। আপনি কত বিঘা জমিতে মরিচ চাষাবাদ করেছেন এবং কি পরিমাণ খরচ? আবাদ করেছি আর 5 বিঘার মধ্যে প্রতি বিঘায় খরচ যায় প্রায় 20 থেকে 25 হাজার টাকার মতো খরচ যায়, আর লাভ টেকে প্রায় 70-75 হাজার টাকা করে লাভ টেকে বিঘা প্রতি। এবার আমি 5 বিঘাতে প্রায় 1 লাখ টাকা খরচ গেছে, আর প্রায় 4 থেকে 4.5 লাখ এরকম লাভ হবে আর কি। এই যে আপনার মরিচ এখন তো আপনার এই খেতে বিক্রি করছেন? এখন এই খেতেই বিক্রি হচ্ছে, মানে বাজারে নিয়ে যাওয়ার ঝামেলা নাই, এখানে পাইকার আসে, এখানেই আমরা বিক্রি করে দেই। পাইকারদেরকে বিক্রি করে দেয়, ধরেন যে 2500 টাকা পরে মন পর্যন্ত বিক্রি হয়, মানে মাঠে আর কি, এখানেই 2500 টাকা করে বিক্রি হয়। এখন পাইকাররা কত বিক্রি করে ওরা জানে। ধন্যবাদ। আপনি যেমনটি একজন চাষির কথা শুনছিলেন যে তাদের কিন্তু ঝামেলা ছাড়াই কিন্তু একেবারেই তারা খেতেই কিন্তু তারা 2500 থেকে 2600 টাকা মন বিক্রি করছেন মরিচ স্থানীয় পাইকারদের কাছে। তা আমি একজন স্থানীয় পাইকারদের সঙ্গে একটু কথা বলবো। আপনি যদি একটু বলেন যে আপনি এখানে 2500 থেকে 2600 টাকা মরিচ মন নিয়ে আপনি কোথায় কিভাবে বিক্রি করেন এই মরিচ? নিয়ে যাচ্ছি বড় বাড়ি সহ আর কোন কোন যে এলাকায়? বড় বাড়ি নিয়ে যাই, ফুলবাড়িতে বেচাই, খুচরে বেচাই, 70 টাকা কেজি বেচতেছি। তাতে আপনি এখান থেকে যখন বড় বাড়ি বা বিভিন্ন জায়গায় বিক্রি করতেছেন তখন আপনি প্রতি মন প্রতি কত করে বিক্রি করছেন? মন প্রতি 100 টাকা কামাই, খরচ টরচ দিয়ে। খরচ টরচ যায় 100 টাকা মন প্রতি। ধন্যবাদ। যেমনটি শুনতে পারলেন যে একজন স্থানীয় পাইকার কিন্তু তারা প্রতিনিয়ত কিন্তু এই মরিচ তারা খেতেই কিন্তু মন মন মরিচ ক্রয় করে তারা কিন্তু বড়বাড়ি, লালমনিরহাট, রংপুর সহ বিভিন্ন জায়গায় কিন্তু এই মরিচগুলো বিক্রি করে তারাও কিন্তু লাভবান হচ্ছে। পাশাপাশি এই অঞ্চলের চাষিরাও কিন্তু একেবারেই মরিচ চাষে দ্বিগুণ লাভবান হয় কিন্তু তাদের মুখে কিন্তু হাসি ফুটেছে। তো আমি কুড়িগ্রাম জেলা কৃষি কর্মকর্তা সঙ্গে আমি কথা বলেছি, আর তিনি আমাকে জানিয়েছেন যে কুড়িগ্রাম জেলা জুড়ে কিন্তু 1275 হেক্টর জমিতে কিন্তু এই মরিচ চাষাবাদ হয়েছে এবং আবহাওয়া অনুকূল থাকায় ফলন ভালো হয়েছে এবং দাম ভালো পাওয়ায় কিন্তু কৃষকের মুখে হাসি ফুটেছে। কৃষি বিভাগ এই মরিচ চাষে যাতে আরও দিন দিন এই মরিচ চাষে কৃষকরা ঝুঁকে পড়ে এবং এই ক্ষেত্রে ফলে কৃষকরা লাভবান হয় সে বিষয়ে তারা কিন্তু কাজ করে যাচ্ছে বলে তিনি আমাকে জানিয়েছেন। তো এই ছিল কুড়িগ্রাম থেকে সর্বশেষ খবর।